আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গী শিল্পী হুমায়রা বশির। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানতে চাই যে যেটা আমরা জানি, বিশেষ দিনে তো শিল্পীদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, যদিও সারা বছরই ব্যস্ত থাকতে হয় গান নিয়ে। তো ওয়ার্ল্ড মিউজিক ডেতে আপনার একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে এবং ঈদেও একটি গান রিলিজ হবে, এটা আমরা শুনেছি। সো কেমন হয়েছে সেই গানটি যেটি ওয়ার্ল্ড মিউজিক ডেতে আপনি রিলিজ করেছেন, এবং ঈদ উপলক্ষে আপনার কি প্রস্তুতি? ফার্স্টে ওয়ার্ল্ড মিউজিক ডের কথাই বলি, 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে গেল। তো এটাতে আমাদের একটা বিশেষ একটি গান বলবো, আমাদের পরিবারের তরফ থেকে আমি, আমার ভাই রাজা বশির, আমরা দুজন গেয়েছি গানটি। এটি আমাদের সুরের দেবী লতা মঙ্গেশকরজি, ওনার জন্য এটি গাওয়া হয়েছে। এটা ওনাকে আমরা ট্রিবিউট দিয়েছি এই গানের মাধ্যমে। গানটি লিখেছেন এনামুল হক অপু এবং সুর সুসংযোজনা করেছে রাজা বশির। গেয়েছি আমরা দুজনেই। ওনার রিলেটেড যেহেতু আমরা কথা বলছি, তো ওনার একটি গাওয়া খুব পছন্দের একটি গান, ওই গানটি যদি আমি গাই আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। অবশ্যই। না গো মা ফুলো না, নয়ন ফুলামার, না গো মা ফুলো না, নয়ন ফুলামার, বাকি কিছু নয় মেনেছি যে হার, না গো মা ফুলো না, নয়ন ফুলামার, দিবানি চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। লতাজির প্রতি আপনার যে ভালোবাসা বা আপনার যে এফেকশন, সেটা তো আপনার কথা শুনে বা গান শুনেই বোঝা যাচ্ছে, কিন্তু তার প্রতি বা তার গানের প্রতি এত ভালোবাসা কিভাবে জন্মালো? এটার একটা লম্বা স্টোরি আছে, যেটা হচ্ছে যে আমাদের জন্মের আগের কথা থেকেই শুরু করতে হয়। আপনারা জানেন বাবা শিল্পী বশির আহমদ এবং মা শিল্পী মিনা বশির। বাবা উস্তাদ বরেগুল আমালি খাঁ, ওনার কাছে গান শিখতেন, এবং মা তো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে উনি তো শিখেছেন। কিন্তু ভাগ্যবশত বাবা যখন উস্তাদ বরেগুল আমালি খাঁর কাছে গান শিখছেন বা তানপুরা নিয়ে যাচ্ছেন এদিক সেদিক, মানে খুব ক্লোজলি কাজ করছেন, শিখছেন, শেখার চেষ্টা করছেন, ওই সময় ভাগ্যবশত লতাজিও ওখানে আসতেন। এমনকি সন্ধ্যা মুখোপাধ্যায় উনিও আসতেন, গীতশ্রী, তো আরও অনেকে আসতেন। তো ওই সময়টাতে আব্বার ভাগ্য হয়েছিল যে ওনাদের সান্নিধ্যে আসা এবং ওনারা কিভাবে শিখেছেন ওটা দেখার, এবং নিজেও শিখতে চেষ্টা করেছেন। তো তখন থেকেই বাবা ওনার ভক্ত ছিলেন, এবং মার কথা কি বলবো, উনি তো একেবারেই অন্ধভক্ত ছিলেন। ওনার বিভিন্ন সিনেমা হলে উনি গান শুনতে যেতেন, তখন ওই যে রেডিও ছিল, টিভিতে তো ওরকম গান শোনা হতো না, তখন ওই সিনেমা হলে দেয়ালে দাঁড়িয়ে, তারপরে উনি যখন ওই গানটি হবে, লতাজির গানটি হবে, তখন উনি ওখানে দাঁড়িয়ে শুনতেন এবং ওই গানটি শেখার চেষ্টা করতেন। তো ওইভাবে করেই যখন আমরা হলাম, তাদের মধ্যে থেকে ভালোবাসা, ওই যে ভালোবাসা, সম্মানটুকু তার প্রতি দেখলাম আমার বাবা মার, তো ওখান থেকেই আসলে ছোটবেলা থেকেই ওই বীজটা চলে এসছে যে ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তিটা চলে এসছে। এরপরে তো উনি আর কি বলবো, ওনার জন্য তো সবার কি সবার যেই ভালোবাসা, আমারও সেই ভালোবাসা। কিন্তু আমার কি ভালোবাসা,
বা সম্মান শ্রদ্ধা সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারব না, সম্ভব না সেটা। তো ঈদকে কেন্দ্র করে কী কাজ চলছে বা ঈদকে কেন্দ্র করে আমরা কী পেতে যাচ্ছি? ঈদকে কেন্দ্র করে ইনশাল্লাহ আমাদের নিউ ইয়র্ক প্রবাসী আশিস দেবরায় দাদা, ওনার লেখা এবং ওনার সুর করা একটি গান চিঠি, এই গানটি খুব শীঘ্রই বের হবে, ঈদেই বের হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এটি সুসংযোজনা করেছে রাজা বশির। তো আমরা জানি শিল্পী বশির আহমেদকে বা আপনার বাবাকে সম্মান জানিয়ে আপনারা শিল্পী বশির আহমেদ সম্মাননা প্রদান করে যাচ্ছেন প্রতি বছরই। তো লাস্ট বা লাস্ট সম্মান কারা পেলেন বা লাস্ট পদক কারা কারা পেলেন এবং কেমন চলছে আপনাদের এই সম্মাননার কাজ? ইনশাআল্লাহ এটি এবার চতুর্থ বছর হবে আমাদের, এবারও আমরা দেব এবং এবার আমরা চেষ্টা করব, যদি আল্লাহর ইচ্ছা থাকে তো, মানে কোভিড যদি ভালো থাকে, সব কিছু আল্লাহর রহমতে এখন তো ভালো হয়ে গেছে, তো যদি ঠিক থাকে তাহলে আমরা সশরীরে স্টেজেই আমরা দেব। কিন্তু গত দু বছর আমরা অনলাইনে দিয়েছি, এই আমাদের ছটা ক্যাটাগরিতে, আপনারা সবাই জানেন যে আমরা ছটা ক্যাটাগরিতে দেওয়ার চেষ্টা করি এবং সম্মান দেওয়ার চেষ্টা করি, সুরকার, গীতিকার, শিল্পী, তারপরে হচ্ছে সাংবাদিক, তারপরে বিশেষ ব্যক্তিত্ব এবং বাদ্যযন্ত্র শিল্পী, জি, এনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবারও আমরা তাই দেবো ইনশাল্লাহ। চমৎকার। এবং যেহেতু এবার একটু পরিস্থিতি নরমাল হয়েছে বিগত দুই বছর থেকে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে এবার আপনাদের স্টেজে সশরীরে ইনশাআল্লাহ করতে পারবেন এবং আপনারা আসবেন, এটা আগের থেকে আগাম দাওয়াত রইল। অনেক ধন্যবাদ, অবশ্যই আমরা যাব এবং কর্মস্থলের মাঝেও চেষ্টা করব। তো আমরা জানি যে আপনার বাবা সন্তান হিসেবে তো রয়েছেই কিছু দায়িত্ব বা কর্তব্য, এবং একজন শিল্পী হিসেবেও আরেকজন শিল্পীর গানকে বাঁচিয়ে রাখা, তার সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রাখা কিন্তু প্রত্যেকটা শিল্পীরই দায়িত্ব, বিশেষ করে যারা আমাদের মাঝে এখন আর নেই, যারা অনেক চমৎকার চমৎকার কিছু কাজ রেখে গেছেন আমাদের মাঝে। সো তার গানকে বাঁচিয়ে রাখার জন্য আমরা জানি যে একটা প্রচেষ্টা আপনার এবং আপনার ভাইয়ের দুজনেরই ছিল, তো সেটা করে যাচ্ছি। ওনার ওয়েবসাইট করা হচ্ছে, আমরা এটা অন প্রসেসে আছে, এমনকি আমরা ওনাদের নামে, বাবা মা দুজনের নামে আমরা ফাউন্ডেশন চেষ্টা করছি, যদি সরকারের সহযোগিতা থাকে আমরা ইনশাআল্লাহ এটাও করব। এবং বাবার গানগুলো আমরা আর্কাইভ করছি, শুধু তাই নয়, বাবার গানগুলো এই প্রজন্মের শিল্পীর কণ্ঠে আমরা উৎসাহ দিচ্ছি যে ওনারা যেন গান, এবং ওনাদের গাওয়া গানগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেল সার্গাম সাউন্ড স্টেশন এখানে আমরা প্রচার করছি, যে যে যতটুকু, মানে বাবার গানকে অসম্মান না করে বাবা যতটুকু গেয়েছেন ওইটুকু তো গাওয়া সম্ভব নয়, সব কিছু ঠিকঠাক রেখে যত দূর সম্ভব আমরা শিক্ষার্থী হিসেবে আমি বলবো যে, কারণ ওনারা সবাই আমাদের গুরুতুল্য, অবশ্যই, তো আমরা তো সবাই ওনাদের জন্য, সবাই আমরা শিক্ষার্থী হিসেবেই আমরা বলবো, তো আমরা শিক্ষার্থী হিসেবে আমরা যতটুকু পারি ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করবো, নিজেদের 100-200% দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই তাই, এবং সেই চেষ্টা যেন সবসময় অব্যাহত থাকে সেটাই আমাদের সকলের চাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং প্রতিবারের মতোই চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আমরা বাড়ি যেতে যেতে আরেকটি গান শুনতে চাই, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। বিসলাপ ড্রাই কেক বিস্কুট নিবেদিত চায়ের চুমকের এই আয়োজনগুলো youtube.com/TN Bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। কি ভেবে কেন যে তুই গেলি রে উড়ে, আমায় একা ছেড়ে।